শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভি নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নবীনিত্যা চৌধুরী, সংবাদ বিশ্লেষক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। নিশ্চয় আপনার বিশ্লেষণ শুনবো, তার আগে চলেন দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে আমার হাতে। প্রথমেই দৈনিক যুগান্তর শিরোনাম দেখছি, বরগুনার রিফাত হত্যা মামলার রায়, মিন্নি সহ ছয় আসামির ফাঁসি, চারজনকে বেকসুর খালাস, আদালতের পর্যবেক্ষণ, হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন মিন্নি। এর পাশে দেখছি, আসামি না হয়েও 3 বছর জেলবাস, জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ। এছাড়া ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, তিনি জানিয়েছেন সপ্তাহে 20 ফ্লাইট যাবে সৌদি, নতুন করে ভিসা নিতে হবে 25,000 জনকে, টিকিটের জন্য হাহাকার চলছে। আলোচনা সুযোগ পেলে অবশ্যই বিষয়টি রাখব। দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম স্বভাবতই, সাক্ষী থেকে ফাঁসির আসামি, রিফাত হত্যা মামলা, 15 মাসের মাথায় মামলার রায়, 6 জনের ফাঁসির দণ্ড, রিফাতের স্ত্রী আয়েশাকে মাস্টার মাইন্ড বলে উল্লেখ করেছেন আদালত। আদালতে পর্যবেক্ষণ, সেখানে বলা হচ্ছে আয়েশা স্বামীকে রক্ষার চেষ্টা করেছিলেন সহানুভূতি পেতে, জড়িতদের সর্বোচ্চ শাস্তি না হলে কিশোর অপরাধ অপ্রতিরোধ্য হবে, এই বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। নিচে দেখছি টিআইবির পার্লামেন্ট ওয়াচ নিয়ে একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে 2019 সালে প্রতিটি বিল পাশে গড়ে সময় লেগেছে 32 মিনিট, 2019 সালে শতাংশের হিসাবে এই সংখ্যাটি, যেই সময়টি 9% সময় ব্যয় করা হয়েছে বিল পাশে, অথচ পার্শ্বের দেশ ভারতে বিল পাশে 45% সময় ব্যয় করা হয়। আমরা সুযোগ পেলে এটিও আলোচনায় রাখব। আরেকটি শিরোনাম, এখনও দৈনিক মৃত্যু 30-এর আশপাশে করোনা ভাইরাসের সংক্রমণ, দৈনিক ইত্তেফাক শিরোনাম দেখছি, ট্রাম্প বাইডেন কটাক্ষপূর্ণ বিতর্কে মার্কিনীরা হতাশ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2020। এছাড়া অর্ধশতাধিক প্রতিষ্ঠানের 1,200 কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন, এনবিআরের গোয়েন্দা অভিযান, 6 বছর আগে খুন হওয়া যুবক হাজির হলেন আদালতে, এটিও আরেকটি বিষয়। নারায়ণগঞ্জে একই রকম ঘটনা ঘটেছিল এবং সেখানে তদন্ত প্রক্রিয়া নিয়ে আসলে প্রশ্ন উঠেছিল কিভাবে আদায় করা হয়। আচ্ছা, আরেকটি শিরোনাম দেখছি, এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা আগামী সপ্তাহে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে এবং সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আবার বাড়তে যাচ্ছে, এরকম ইঙ্গিত গতকালকে শিক্ষামন্ত্রী দিয়েছেন। দৈনিক কালের কণ্ঠ প্রধান একটি শিরোনাম দেখছি, স্বাভাবিকতায় আরও বড় সংকটে বয়স্করা, আজ বিশ্ব প্রবীণ দিবস, এটি করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে করা হয়েছে। এর পাশে দেখছি, সংসদ সদস্যদের 61% ব্যবসায়ী, টিআইবির প্রতিবেদনে তথ্য, সংসদ সদস্যদের মধ্যে রাজনৈতিক মাত্র 5%, সংরক্ষিত আসন বাদ দিলে নারী সদস্য মাত্র 8%, একটি বিল পাশ করতে গড়ে সময় ব্যয় হয় 32 মিনিট, সদস্যদের একাংশ হলফনামায় সম্পদের সঠিক তথ্য দেননি। পেছনের পাতার শিরোনাম দেখছি, এবার চট্টগ্রামে নিহত ব্যক্তির জীবিত ফেরা, ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়। আচ্ছা, আরেকটি খবর, সৌদির 25,000 ভিসা বাতিল, কফিলের অনুমতি ছাড়া যেতে পারবেন না সৌদি প্রবাসীরা, আজ থেকে সপ্তাহে 20 ফ্লাইট। দৈনিক সমকাল শিরোনাম দেখছি, নিয়োগকর্তার উপর নির্ভর করছে সৌদির প্রবাসীদের ফেরা, সহায়তার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করছে, পররাষ্ট্রমন্ত্রী বলছেন। এছাড়া, এনামুল এত টাকা পেলেন কোথায়, বিএমইটির সহকারী পরিচালকের ঢাকায় 3টি ফ্ল্যাট, জমি 3 কোটি টাকার ব্যবসা। আচ্ছা, মামলার এজাহারে এত বড় ভুল, সিসিটিভির ফুটেজ ও ফোন আলাপের সূত্র নিয়েও তদন্ত শুরু, এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ। দেশ রূপান্তর শিরোনাম করেছে, বাবরি মসজিদ হামলার 32 আসামি খালাস। সবশেষে দ্য ডেইলি স্টার শিরোনাম দেখছি, অ্যাক্ট ফাস্ট টু গেট WHO কিড অ্যান্টিজেন কিটস, এক্সপার্টস আর্জ গভর্নমেন্ট। এছাড়া, বাবরি মসজিদ ডেমোলিশন কেস, ইন্ডিয়ান কোর্ট অ্যাকুয়েটস অল 32 অ্যাকিউজড, আদভানি, মুরলি মনোহর যোশী, উমা ভারতী অ্যামং দেম, অ্যাকশন ওয়াজ নট প্রি প্ল্যান্ড অবজার্ভ কোর্ট। বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম, তার মধ্যে প্রায় সবগুলো পত্রিকারই প্রধান শিরোনাম যেটি গতকালকের বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়, এবং সেখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আমরা
ওই মর্মান্তিক হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজে যেভাবে দেখেছিলাম স্ত্রী মিন্নিকে রক্ষা করতে তার স্বামীকে, কিন্তু আদালতের যেই মামলারই সে উঠে এসেছে যে সে এটাই আসলে সহানুভূতি পাওয়ার জন্য করেছিল এবং হামলার পরিকল্পনার সাথেও সে জড়িত ছিল। এই বিষয়টি দিয়েই শুরু করতে চাই। চাঞ্চল্যকর মামলা এবং 15 মাসের মধ্যেই কিন্তু রায় হয়েছে। নবনীতা চৌধুরী, এটা বোধহয় আর আমাদেরকে বিস্মিত করে না যে চাঞ্চল্যকর মামলাগুলোর 1-1.5 বছরের মধ্যে রায় হয়। সেটা গত কবছর ধরেই আমরা 6-8 বছর তো হলো মানে এরকম আমরা দেখছি যে 1-1.5 বছরের মধ্যে রায় হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে রায়টা হচ্ছে নিম্ন আদালতে। আদালতের সম্পূর্ণ সম্মান রেখেই সেটা বলতে চাই যে নিম্ন আদালতের অনেক রায়কেই আমরা শেষ পর্যন্ত, যদি আমরা বিশ্বজিৎ হত্যার কথাও মনে করি, বিশ্বজিৎ হত্যারও বেশিরভাগ জন উচ্চ আদালতে গিয়ে বেকসুর খালাস পান। কারণ দেখা যায় তখন আদালত দেখতে পান যে ভিডিও ফুটেজের সাথে যেই ভিডিও ফুটেজগুলো আসলে আইনের, যেহেতু আমাদের 100 বছরের পুরনো, কাজেই সে কারণে সবসময় সাক্ষ্য হিসেবে গৃহীত করারও একটা আইনি জটিলতা আছে যে ভিডিও ফুটেজের সাথে বা তার শরীরে যতগুলো আঘাতের চিহ্ন আছে তার সঙ্গে আসলে যেভাবে সকলকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়েছে তার সম্পর্ক খুঁজে না পেয়ে আদালত নিম্ন আদালতের রায় নিয়ে, আদালত পুলিশি তদন্ত নিয়ে অভিযোগ করে আসলে বেশিরভাগ জনকে বেকসুর খালাস দেন উচ্চ আদালতে গিয়ে। কাজেই এই তাড়াতাড়ি বিচার হওয়া এবং অনেকের ফাঁসি হওয়া, সেই প্রসঙ্গটির বিষয়ে সেই কথাটা স্মরণ করাতে চাই আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলা দিয়ে। আর এক্ষেত্রে মিন্নি হত্যা মামলা, মিন্নি হত্যার সঙ্গে জড়িত রিফাতের স্ত্রী, এই ভয়াবহ ঘটনা আমরা যারা ভিডিও ফুটেজ দেখে ফেলতে হয়েছে আমাদেরকে, তাদের মনে দীর্ঘ সময় সেটা থাকবে যে একজন স্ত্রী পাগলের মতো চেষ্টা করছেন নিবৃত্ত করতে এবং দুজন মিলে কয়েকজন মিলে রামদা দিয়ে কোপাচ্ছেন এবং অনেকে নাকি আবার দেখছিলেন, কেউ কেউ তো যেহেতু ভিডিও করেছেন। তো এই পরিস্থিতিটির কথা যদি আমি মনে করি, আদালত এখন বলেছেন যে আয়েশা আক্তার মিন্নি নিজেই জড়িত এবং তাকেও ফাঁসি দিয়েছেন এবং আদালত বলছেন যে তিনি স্বামীকে বাঁচাতে না গিয়ে সহানুভূতি আদায়ের জন্য নয়ন বনকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন এবং তিনি স্যান্ডেলও ব্যাগ খুঁজেছেন। এখন এই প্রশ্নগুলো সাধারণের মনে যেমন, উচ্চ আদালতের মনেও নিশ্চয়ই আসবে যে মানে কারো এ ধরনের হিংস্রতা দেখবার পরে আসলে স্যান্ডেল না খুঁজে বাড়ি চলে যাওয়ার কথা নাকি স্যান্ডেল খুঁজে মানে নিয়ে যাওয়ার কথা, কে কিভাবে রিয়্যাক্ট করবেন সেটি একটি প্রশ্ন। আর হত্যাকারীকে নিবৃত্ত করতে গেলে পরে কেন সেটা অভিনয় হবে, কেন সেটা আর মনে হবে না যে স্বামীকে বাঁচানো হচ্ছে, সেগুলোর খুব আমি পূর্ণাঙ্গ রায় পড়ার তো আমাদের কারো সৌভাগ্য হয়নি, কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে আসলে খুঁজছিলাম বিভিন্ন পত্রপত্রিকায় যে অংশগুলো বেরিয়েছে সেই অংশগুলো থেকে আসলে কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায় না। আমি যদি একটু আপনাকে মনে করাই যে এটি যদি একটি পরকীয়ার ঘটনা হবে, একটি প্রেম ভালোবাসার পরিণতিতে যে মিন্নি দুজনের স্ত্রী তার পরিণতিতে বিভৎস হত্যাকাণ্ড হবে, তাহলে আসলে প্রশ্ন জাগে যে 26 জুনে রিফাত শরীফের এই ভয়াবহ হত্যাকাণ্ডের পরের দিন তার বাবা যখন মামলা করলেন তখন কিন্তু মিন্নি সেখানে অভিযুক্ত নন, সেখানে তিনি প্রধান সাক্ষী। 2 তারিখ নয়ন বন্ডকে বন্দুকযুদ্ধে নিহত হতে হলো, তার মধ্যে আপনি জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তুলে ধরলো যে অন্তত 3টি কিশোর গ্যাং, নয়ন বনরা সকলে কিশোর নন, তারা তখন কিশোর থেকে তরুণ, কিন্তু কিশোরদের দিয়ে মূলত শক্তি বৃদ্ধিকারী এবং অপরাধ সংগঠন করানো কতগুলো 3টি বিবদমান গ্যাং আছে যার 2টি ক্ষমতাসীন দলের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত এবং একটির সঙ্গে আবার ছাত্রদলের সাবেক এক ক্যাডারের সম্পর্ক, যিনি নাকি এখন আবার মানে ক্ষমতাসীন দলের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তো এরকম রাজনৈতিক সম্পর্ক পাওয়া গেল, কিন্তু 2 তারিখ নয়ন বন বন্দুকযুদ্ধে নিহত হয়ে গেল। এরপর 16 জুলাই এসে মিন্নির শ্বশুর নিহত রিফাত শরীফের বাবা একটা প্রেস কনফারেন্স করে বললেন তার ছেলের বউকে তিনি মূল আসামি মনে করেন এবং তার ছেলের বউকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। 16 জুলাই না, সম্ভবত 14-15 জুলাই, এবং 16 জুলাই পুলিশ তুলে আনলো মিন্নিকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তাকে মূল অভিযুক্ত করলো। এবং সেদিন থেকে আসলে আমরা শুনতে শুরু করলাম যে মিন্নি সব ঘটনা ঘটিয়েছে, এটি একটি সিম্পল পরকীয়া কেস। নয়ন বন্ডের বন্দুকযুদ্ধটি আমার মনে একজন সাধারণ মানুষ হিসেবে সবসময় প্রশ্ন রেখে দেবে, যেটি কি সিম্পল একটি পরকীয়া কেসই তো বটে, তাহলে নয়ন বন্ডকে কেন 2 তারিখ মরে যেতে হলো আর 16 তারিখ কেন
হঠাৎ করে রিফাত শরীফের বাবার মনে হলো যে ছেলের বউকে তিনি মূল সাক্ষী করেছিলেন সেই ছেলের বউ আসলে মূল আসামি এবং পুলিশ কেন তাকে সেদিন থেকে অভিযুক্ত ঘোষণা করলো, এই প্রশ্নগুলো থাকবে। বন্দুকযুদ্ধ আসলে ঘটে গেলে আমার মনে হয় যে কোনো বিচারের রায়কে একটা দীর্ঘ সময় মানুষের মনে প্রশ্নবিদ্ধ করে রাখে, আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেটাও স্মরণ করা হয়েছে। জি, এখানে দেখা যাচ্ছে যে চারজন কে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে, এখানে তদন্ত প্রক্রিয়ার বিষয়টি নতুন করে সামনে আসে এই জন্য যে এই চারজন কিন্তু আবার জবানবন্দি দিয়েছিল, তাহলে আমাদের তদন্ত প্রক্রিয়াটা কিভাবে হয়? এটাও তো মানে কি বলবো, এই যে একটু আগে আপনি নারায়ণগঞ্জের ঘটনা উল্লেখ করছিলেন, আরেকজন খুন হওয়া মৃত ব্যক্তি ফিরে এসেছে 6 বছর পর হাজির হয়েছে, এরকম একটি শিরোনাম আজকে আছে নিষ্পন্নের প্রেক্ষিতে। এই তো নারায়ণগঞ্জের ঘটনা তো বেশি দিন আগের নয়, একটি বাচ্চা মেয়ে, সে এক মাসের বেশি নিখোঁজ, পুলিশ চারজন যুবককে ধরে এনে রীতিমতো ধর্ষণ করে তারা হত্যা করেছে বলে জবানবন্দি আদায় করে ফেললো, তারপর ওই মেয়েটি ফিরে এলো এবং এখন ওই যুবকদের পরিবারগুলো বলছে যে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল, সেই টাকা দিতে না পারার কারণে তাদেরকে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে। কাজেই জবানবন্দি আসলে তো কিভাবে কিভাবে আদায় করা হয় সেটা তো নানাভাবে নানা সময়ই আলোচিত হয়েছে, এবং এটাও মনে রাখতে হবে যে সেটা একটা স্বস্তির কথা যে পুলিশি জবানবন্দি আসলে একেবারে সবচেয়ে বড় সাক্ষ্য হিসেবে আদালতে যে গৃহীত হয় না সেটা মনে হয় আমাদের জন্য একটা স্বস্তির কথা। জবানবন্দি আদায়ের অনেক বিষয় নিয়ে তো প্রশ্ন আছে। জি, আদালত একটি পর্যবেক্ষণে বলেছে এই রায়টিতে যে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে যুব সমাজ বিপথে যাবে। আমরা সম্প্রতি বেশ কিছু ঘটনা দেখছিলাম, বিশেষ করে আপনি বলছিলেন কিশোর গ্যাংয়ের কথা, এই কিশোর গ্যাং কালচার কিন্তু শুধু বরগুনা না, আমরা অন্যান্য জায়গায় দেখেছি। সম্প্রতি আমরা সাভারে নীলা রায়কে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে খুন হওয়ার ঘটনাও দেখেছি, এবং সেখানে যে বিষয়টি জানা গেছে যে যে মূল অভিযুক্ত অর্থাৎ মিজানকে তার পরিবার অর্থাৎ তার মা কিনা এই অপকর্মে প্রশ্রয় দিত। তো আসলে এই বিষয়গুলো কি শুধুমাত্র এই আইন করেই রোধ করা যায়? এখানে সমাজ বা পরিবারের ভূমিকাটাকে কিভাবে দেখেন? সমাজ বা পরিবারের যেমন ভূমিকা আছে রাষ্ট্রেরও ভূমিকা আছে, সমাজ বা পরিবারের তো অবশ্যই ভূমিকা আছে। আমি তো মনে করি যে ধরুন প্রায় 2-3 বছর আগে তো আমরা দেখলাম যে আমাদের এমনকি রাজধানীর বুকে আমার ধারণা উত্তরায় কিশোর গ্যাংয়ের খবর বেরিয়ে এলো, সেখানেও খুনোখুনির ঘটনা ঘটলো, আমরা ক্রিকেট খেলাকে ঘিরে খুনোখুনির ঘটনা দেখেছি, আমরা এমনকি ডার্ক ওয়েব, আপনার মনে থাকবে এখন আমার অস্পষ্ট মনে পড়ছে যে ইন্টারনেটের ডার্ক ওয়েবের প্রভাব দেখেছি আমরা আমাদের কিশোরদের উপরে। আমরা আসলে কি ব্যবস্থা রেখেছি? আমরা আমি যদি একেবারে খেলার মাঠের জায়গা থেকে শুরু করি, সুস্থ একটি খেলার মাঠ, সুস্থ একটি মানে সামাজিক জীবন দেওয়ার একটা দায়িত্ব কিন্তু রাষ্ট্রের উপরও বর্তায়। আমি যদি সেই প্রসঙ্গগুলো নিয়েও আলাপ করি, সেগুলো থেকে আমরা খুব কাজ করতে দেখেছি গত কবছরেও, এই সংবাদ মাধ্যমে তো আমরা এই কিশোরদের অপরাধ নিয়ে কম আলাপ করিনি। আপনি আমি যখন রাস্তায় বের হই, আমরা রাস্তার যে পথ শিশু পথ কিশোরদের দেখি, তাদের হাতে আমরা মাদক দেখি, আমরা কি তা নিয়ে যথেষ্ট আলাপ করতে পেরেছি? আমরা জানি যে ইয়াবার একটি প্রধান গ্রাহক হচ্ছেন আমাদের দেশের কিশোরেরা, এবং এমন তো এবং সকল সামাজিক পর্যায়ের কিশোরেরা এই ইয়াবার গ্রাহক। আমরা এগুলো নিয়ে আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি? এমনকি পরিবারের কথা বলছি, সমাজের কথা বলছি, তাকে এক রকমের সাপোর্ট দেওয়ার জন্য, তাকে উদ্বুদ্ধ করার জন্যই বা আমরা কি করেছি? তার চেয়েও বড় প্রসঙ্গ হচ্ছে যে আপনি আমি যদি এই প্রসঙ্গটিও তুলি যে আসলে আমরা কি এক ধরনের ক্ষমতা ধর হতে বলছি? কারণ আপনি যখন আইনের শাসনের বাইরে রাখবেন, বরগুনার ঘটনাগুলোই যদি বলি যে বরগুনার 3টি কিশোর গ্যাংয়ের এই যে সদস্যরা, তখন তো একদম পত্রিকায় বেরোলো যে নয়ন বন্ড মানে জেমস বন্ড থেকে বন্ড নিয়ে তার যে 007 মেসেঞ্জার গ্রুপ, সেখানে প্রায় 150 কিশোর আছেন, আরেক গ্রুপে প্রায় 200 কিশোর আছেন। আমরা কি তাদের জন্য কোনো কারেকশনাল ব্যবস্থা, তাদেরকে সঠিক করবার কোনো ব্যবস্থা, তাদের জন্য কোনো আইনি ব্যবস্থা কোনো কিছু নিতে দেখেছি? আমরা নিতে দেখি নাই। আমরা উত্তরা গ্রুপগুলোকে নিয়ে নিতে দেখেছি, নিতে দেখি নাই। তার মানে কি আমরা এই কিশোরদেরকেও কিন্তু একটা বার্তা দিচ্ছি যে তারা যা ইচ্ছা করতে পারেন,
এবং কিশোর হওয়ার একটা বয়সী সুবিধাও তারা আইনগতভাবেও পায়, তারা যা ইচ্ছা করতে পারে এবং সেই যা ইচ্ছা করে তারা পারও পেয়ে যেতে পারে, কারণ তারা রাজনৈতিক বা ক্ষমতাবান ব্যক্তিদের ছত্রছায়ায় আছে। আমরা তাদের পরিবারকে একটা বার্তা দিচ্ছি যে কিছু হওয়ার নয়, বরং তাদের একটি ছেলে ক্ষমতাবান হয়ে উঠছে। কাজেই এটা একটা প্রক্রিয়া সারা পৃথিবীতেই। আপনি জানেন যে এই যে মানে কিশোর অপরাধ আলাদাভাবে আসলে খুব গুরুত্বের সাথে হ্যান্ডেল করা হয়, সারা পৃথিবীতেই একটা অপরাধ। কারণ কিশোরদের আবার একটা মানে প্রাকৃতিক ভাবে একটা ব্যাপার থাকে যে আপনি আমি যত বিপদের ভয় করব, একজন কিশোর বয়সে আমরাও করতাম না, সেটা করে না। কাজেই তাদের বিপদের ভয় কম, তারা খুব দ্রুত প্রভাবিত হয় আরেকজনকে দ্বারা। কাজেই এই যে এই অপরাধটিকে একেবারে অপরাধ বিজ্ঞানীরা অন্য দৃষ্টি দিয়ে দেখে সমাজে কি করে সেটাকে ডিল করা যায়, আইন আদালত এবং সমাজ বিজ্ঞানের দিক থেকে সেভাবে কিন্তু বিবেচনা করা হয়। আমাদের দেশের একটাও করা হচ্ছে না। পরিবার সমাজকে তো তাকাতে হবেই, কিন্তু পরিবার সমাজের যে অনেক দিকে অনেক ফাঁক, অনেক শিক্ষার সমস্যা আছে তা কিন্তু আমরা এখন নানাভাবেই বুঝতে পারছি। কাজেই রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকেও কিছু দায়িত্ব নিতে হবে, কিছু উদাহরণ তৈরি করতে হবে যে এভাবে আসলে চলবে না। এক গ্যাং থেকে আরেক গ্যাংয়ে নাম লেখালেই আসলে একজন কিশোর একজন অপরাধী পার পেয়ে যাবে। জি, আমরা বিরতিতে যাওয়ার সময় হলো, আমরা ফিরে এসে নিশ্চয়ই আলোচনা করব। আমরা দেখছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা চলছে, HSC পরীক্ষার তারিখ ঘোষণা হবে হবে না, এইসব নিয়েই হচ্ছে, নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছে শুনবো। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। কিনা শিক্ষা প্রতিষ্ঠান করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে গত মার্চের 17 তারিখ থেকেই কিন্তু বন্ধ আছে। গতকালকে শিক্ষামন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে হয়তো ছুটিটা বাড়তে যাচ্ছে, কিন্তু HSC পরীক্ষা যেটিও কিনা বারবার পিছিয়ে গেছে সেটি আবার একটি হওয়ারও ইঙ্গিত তার কথায় আমরা শুনেছি। আমি গণমাধ্যমের প্রতিবেদনে দেখছিলাম যে HSC পরীক্ষা যদি হয় তাতে করে শিক্ষার্থী এবং তার সাথে অভিভাবকরা যেই পরীক্ষা কেন্দ্রে আসেন, যে আমাদের দেশে স্বাভাবিক চল, তাতে করে প্রায় 1,20,000 মানুষের কিন্তু প্রতিদিনের এই যাওয়া আসার এইটা তৈরি হবে। এখনের যেই পরিস্থিতি তাতে আসলে এটা কতটা যৌক্তিক, এবং অন্যান্য দেশগুলো এই ধরনের পাবলিক পরীক্ষা বা এইগুলো এই করোনা ভাইরাস পরিস্থিতিতে কিভাবে সামাল দিচ্ছে আসলে? আমি যেটা প্রথমে মানে একটা তো হচ্ছে গিয়ে প্রধান কারণ, শিক্ষামন্ত্রী তো বলেছেনই যে ছুটিটা বাড়বে। এখন এই ছুটি বাড়ার আসলে একদিকে যেমন মানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আছে, অন্যদিকে মনে রাখতে হবে যে পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু আসলে স্কুলগুলো খুলেছে। কখনো কখনো এটা করছে যে সপ্তাহে 2 দিন বাড়িতে, 2 দিন স্কুলে গিয়ে স্কুল, এরকম করে নানা রকম ব্যবস্থা নিয়ে আসলে স্কুলগুলো তারা খুলেছে। কারণ বাচ্চারা আসলে যতটা পিছিয়ে পড়ে ততটা পিছিয়ে পড়াটা আসলে সামাল দেওয়া কঠিন হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অন্য বিপদগুলোও আছে, সেটা হচ্ছে গিয়ে যে ঝরে পড়ার একটা ব্যাপক আশঙ্কা করা হচ্ছে যে আরো দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকলে বাচ্চারা আসলে আমাদের এখানে কতজন বাচ্চাকে বাবা মা আসলে অনলাইন স্কুলেও আমরা দেখছি যে আসলে বাবা মার ব্যাপক সাহায্যের প্রয়োজন হয়। এই ব্যাপক সাহায্য আসলে কতজন করতে পারছেন, কোন ক্লাস পর্যন্ত আমরা করতে পারছি, এই প্রত্যেকটা বিষয় বিবেচনায় নিতে হবে। প্রায় 1 বছর আসলে এখন মার্চ থেকে ধরলে যদি ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকে, এই বছরটাই আসলে বাচ্চাদের জীবন থেকে, শিশুদের জীবন থেকে, একরকমের শিক্ষা জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এতে একটা ডিসকানেক্ট, তার একটা ইন্টারেস্ট আগ্রহের জায়গা নষ্ট হয়, সেটার একটা ফল আছে। অন্যদিকে আসলে আমরা এই যে ঢাকার কথাই যদি ধরি, ঢাকা থেকে এই যে বিপুল সংখ্যক মানুষ চলে গেছেন, তাদের আয় রুজির ব্যবস্থা আবার কবে আগের মতো হবে, যাতে তারা পরিবার পরিজন নিয়ে ফিরতে পারবেন এবং এখানে তাদের ছেলেমেয়েদের পড়াতে পারবেন, তার মানে স্কুলের বাচ্চারা কে কোথায় আছে সেটাও কিন্তু স্কুল না খুললে বোঝা যাচ্ছে না। এবং আমাদের মতো দেশে ঝরে পড়ার সংখ্যাটা খুব বেশি হওয়ার কথা এবং হয়তো মেয়ে শিশুদের ক্ষেত্রে আরো বেশি হবে। HSC প্রসঙ্গটি, HSC কথা অনেকেই বলছেন যে এবছর যদি পরীক্ষা না হয়, সকলকে অটো প্রমোশনের কথা যে অনেকে বলছেন, সেটা দিয়ে দিলে আসলে একটা সারা জীবন এই শিশুদের এই এই জিনিসটি বয়ে নিয়ে বেড়াতে হবে যে তাদের
অটো প্রমোশন হয়ে যাচ্ছে। আমরা জানি যে অনেক ক্ষেত্রে বিদেশে অনেক ক্ষেত্রে এই ধরনের পরীক্ষাগুলোতে জিসিএসই বা এই ধরনের পরীক্ষাগুলোতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আগের নাম্বারের উপর এক রকমের অ্যাসেসমেন্ট করে, মানে তাদের আমরা যেটাকে নির্বাচনী প্রাক নির্বাচনী পরীক্ষা বলি সেটার উপর অ্যাসেস করে এক রকম নাম্বার দেওয়া হচ্ছে। সেগুলো আসলে এক রকমের ক্ষতির কারণ হয়, কারণ আমাদের দেশগুলোতে আমরা জানি যে এই নির্বাচনী পরীক্ষা সকল স্কুলে সকল জায়গায় যে একইভাবে এই পরীক্ষাগুলো একই রকম ভাবে নাম্বার দেওয়া হয় সেটাও নয়। এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে কিন্তু পরীক্ষা নেওয়া হলেও আসলে এই যে সিট গুলো পড়বে, আপনি বলছিলেন প্রায় 30-40 লাখ অভিভাবক সহ, আপনাকে মনে রাখতে হবে পরীক্ষার্থীরাও কিন্তু সকলে পরীক্ষা কেন্দ্র আর তার শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি জায়গায় নাই। তার মানে এই পরীক্ষা হলে তারা যে যেখানে আছে সেখান থেকে আসবেন তো, নাকি এদের অনেকেও আসলে একটা ড্রপ আউটের মধ্যে দিয়ে যাবেন? আমার মনে হয় সরকার নিশ্চয়ই এটা মাথায় রাখছেন, শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এটা মাথায় রাখছেন, মন্ত্রণালয় মাথায় রাখছেন যে এই পুরো প্রক্রিয়াটি করবার সময় আমরা যাতে মাথায় রাখি যে এই মেয়ে শিক্ষার্থীরাও নারী শিক্ষার্থীরাও যাতে জায়গা মতো এসে, পুরুষ শিক্ষার্থীরা তো বটেই, সকল শিক্ষার্থীরা যাতে তাদের জায়গা মতো এসে কি পরীক্ষাটা দিতে পারবেন, নাকি অন্য কোনো পদ্ধতিতে আসলে এবার পরীক্ষা গ্রহণ করা উচিত, যাতে আসলে যে যেখানে আছেন সেখান থেকে কি কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব কিনা। আমরা জানি চায়নায়ও কিন্তু পাবলিক পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, কাজেই পরীক্ষা এবং স্কুল এ দুটোকে আমরা অনেক ক্ষেত্রে বোধ হয় ইমার্জেন্সি ভাবছি না, কিন্তু স্কুল এবং পরীক্ষার্থী একটি জাতির ভবিষ্যতের কথা ভাবলে আসলে এই এক বছর এবং এটি আসলে খুব গুরুত্বপূর্ণ, কাজে এটিও একটি ইমার্জেন্সি সার্ভিস। পৃথিবীর সব দেশ আসলে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগুলোকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে দেখে কিভাবে আগে খোলা যাবে। ওই যে ব্যবসায় ফেরা নিয়ে যেমন আমরা কথা বলছি না, সকলেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কি করে ফেরা যাবে তা নিয়ে কথা বলে, আমেরিকায় এখনো মৃত্যুহারও খুব উঁচু, ইউকেতে এখনো মৃত্যুহারও খুবই উঁচু, কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। কারণ সেদিক থেকে একটা সুবিধার কথা হচ্ছে যে আমাদের মানে শিশুদের কিশোরদের আসলে সংক্রমণের হার কম। আর আমাদের সরকার এর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা জানেন যে রিওপেনিং প্ল্যানও কিভাবে খোলার আগে কি কি প্রস্তুতি নিতে হবে, একেবারে পরিষ্কার টয়লেটের ব্যবস্থা, নারী শিশুর জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা, যেগুলো আসলে হবে কিনা কিন্তু হওয়ার চেষ্টাটা যে শুরু হচ্ছে, সেই প্রসঙ্গগুলো মাথায় রেখে হাত ধোয়ার জায়গা সেগুলো রেখে যে খুলতে হবে সেই বার্তাটিও কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে। আমার মনে হয় স্কুলগুলো খোলা দরকার, না হলে আমরা আরো একটা অনেক বড় সামাজিক বিপর্যয়ের দিকে যাচ্ছি, যেটা হয়তো আপনি আমি আমার পরিবারে যেভাবে ফিল করতে না পারছি গ্রামে, এবং নানা রকম অর্থনৈতিক অবস্থার পরিবারে, শিক্ষাগত অবস্থার পরিবারে সেটা আসলে অনেক অনেক আলাদা। শিক্ষার থেকে বিচ্ছিন্নতা আমাদের জাতীয় পর্যায়ে আসলে একটা বড় ক্ষতির কারণ হবে, যে ক্ষতি আমরা হয়তো দশকেও কাটিয়ে উঠতে পারবো না। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে আর একটি বিষয়ে একটু আনতে চাই। গতকালকে টিআইবি তাদের পার্লামেন্ট ওয়াচ যেটা 2019 সালে সেটা প্রকাশ করেছে, এবং সেখানে যে তথ্যগুলো দেখা যাচ্ছে যে সংসদের 61% এখন ব্যবসায়ী, আর আইনজীবী এবং রাজনীতিবিদ মিলে যদি মোট সংখ্যাটি দাঁড়ায় সেটিও হচ্ছে 18%। আইন প্রণেতারা সংসদে যেই মূল যেই সময়টিতে থাকেন তার মাত্র 9% ব্যয় করছেন আইন প্রণয়নের কাজে, তাহলে কি এই প্রশ্নটি জাগা স্বাভাবিক না যে তাহলে তারা কোন কাজে বেশি ব্যস্ত থাকছেন? কারণ কোন কাজে ব্যস্ত থাকছেন আপনারা তো, আমরা তো আসলে আইন প্রণেতাদের কাজ আইন প্রণয়নে সীমাবদ্ধ রাখতে পারিনি, আমরা উন্নয়ন কাজের দায়িত্ব দিয়েছি তাদের, আমরা তাদেরকে স্কুল ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান হতে বলেছি, কাজে নানা রকম কাজে তারা ব্যস্ত থাকছেন। আর তারা সবচেয়ে বেশি যে কাজে ব্যস্ত থাকছেন সেটা হচ্ছে তাদের পেশাগত কাজে, কারণ ফুল টাইম রাজনীতিবিদ হওয়াটার আসলে, বা ধরুন আগে যেমন আইন পেশায় যারা ছিলেন তারা আসতেন বেশি, কাজে তাদের একটা ওই দিকে একটা ন্যাক থাকতো একটা, সেই জায়গাগুলো তো এখন একটা বড় যোগ্যতা যে আপনার অর্থবিত্ত শেষ পর্যন্ত সংসদ সদস্য হয়ে উঠতে, যারা সংসদ সদস্য হতে চান তারাও সেটা জানেন, যারা হয়েছেন তারাও সেটা জানেন যে তাদের মূল কি গুণের কারণে তারা সংসদ সদস্য পদে নমিনেশন পেয়েছিলেন, তারপরে নির্বাচিত হয়েছেন, তারপরে আসতে পেরেছেন। আর দেখুন, আপনার কি মনে পড়ে সম্প্রতি কোনো আইন নিয়ে আপনি জানিয়ে, ধরুন ডিজিটাল সিকিউরিটি বিলের কথাই বলি, এমনকি আমার মনে পড়ছে ধরুন বাল্যবিবাহ আইন যে বদল হলো সেই কথাই যদি বলি, আপনি এগুলো নিয়ে
ব্যাপক আলোচনা সংবাদ মাধ্যমে হচ্ছিল আগে থেকেই, যখন আইনটি সংসদে যাবে ক্যাবিনেট ঘুরে আসবার পর। কিন্তু আপনার কি মনে পড়ে যে কোনো একটা ক্ষেত্রেও আসলে আইনের কোনো খুঁত, যে এটি এরকম না করে এই শব্দ হলে ভালো হয়, এটি এই বাক্যটি নিয়ে দেশের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে, সংবাদ মাধ্যমগুলো উদ্বেগ প্রকাশ করছে, সাধারণ মানুষ মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন, কাজে এটিকে আমরা এইটা না করে ওটা করতে পারি কিনা, এই রকম করে এই আইনের ব্যাখ্যা রেখে আসলে আমরা অন্য দেশে দেখেছি এটি একটি মানে কালো আইনে পরিণত হয়েছে, আমরা এটিকে এভাবে দেখতে পারি কিনা, আমরা কারো তরফে আসলে সেই আলোচনাগুলো তুলতে দেখিনি। এবং এই আমরা এখানে যে তথ্যটি আরেকটু দেখছি, যে একটি বিল পাশে আমাদের এখানে এই সংসদে 2019 সালে 32 মিনিট সময় ব্যয় হয়েছে গড়ে, যেখানে পাশের দেশ ভারতে 186 মিনিট। অর্থাৎ সেখানে একটি আলোচনা, আপনি যেটি বলছিলেন যে এটির খুঁটিনাটি, কোনটি হলে ভালো কোনটি হলে খারাপ, এই বিতর্ক, সেই জায়গাগুলো হয়তো আস্তে আস্তে একেবারেই সংকুচিত হয়ে গেছে, যেখানে মাত্র 32 মিনিটে একটি আইন পাশ হয়ে যাচ্ছে। এবং এখানে খুবই সংক্ষেপে আমরা একেবারে শেষে যে আমাদের এই প্রসঙ্গত সকল আলোচকই তুলতেন হয়তো, যে মানে আমাদের দেশে সংসদে তো বেশিরভাগই মানে একেবারে 6 জন ছাড়া সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, কিন্তু যে 6 জন আছেন তারা কি খুঁটিনাটি গুলো তোলেন, তারা কি আসলে সংসদে নিয়মিত হাজিরা দিয়ে এই আইন প্রণয়নের সমস্যাগুলো নিয়ে তাদের মতামতটা তুলে ধরেন কিনা, আমরা যদি জাতীয় পার্টির সংসদ সদস্যদের কথা বলি তারা সেই কাজটা করেন কিনা, এই কাজগুলো না করার খুঁতটা আসলে সকলের, যে কারণে আমার মনে হয় সেদিক থেকে সংসদ অনেক ক্ষেত্রেই আমাদের জন্য এক রকমের মানে যা হওয়ার কথা ছিল তা যে হচ্ছে না সেটাও আমরা এক রকমের গ্রহণ করে নিয়েছি বলে আমার মনে হয়। কারণ টিআইবির এই রিপোর্টটাও আপনার মনে থাকবে বহু বছর ধরে বের হচ্ছে, যেখানে এমনকি একবার এই কথাও বেরিয়েছিল যে কতবার এই সংসদে বিএনপির নাম আর খালেদা জিয়ার নাম উচ্চারিত হয়েছে, কত মিনিট, সেগুলো নিয়েও রিপোর্টে বের হয়েছিল। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিটলটা টাচ পত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদের জানিয়ে রাখি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 এবং শুক্রবার 10:10 প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। করোনাকালে আপনাদের কাছে আবারও অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন এবং আরটিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।